আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন সাবধানে আছেন এবং নিরাপদে আছেন। আজকের ভিডিওতে যদি আপনারা কিছু পরিবর্তন লক্ষ্য করেন তাহলে পরিবর্তনের দিকে দেখবেন যে আমি একটা নতুন মাইক্রোফোন নিয়েছি। মাইক্রোফোনটি হচ্ছে BY-M1, যে তার প্যাকেট BY-M1। আমি এতদিন ধরে যে মাইক্রোফোনটা ব্যবহার করছিলাম তা ছিল হেবিটের M60 মাইক্রোফোন। ওই মাইক্রোফোন দিয়ে মোটামুটি আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি। আর ওই মাইক্রোফোন নিয়ে যে একটা অভিযোগ ছিল, আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভিডিওতে সাউন্ড আপনারা ভালো শুনতে পাচ্ছেন না। অনেকেই আমাকে রিকমেন্ড করেছিলেন যে BY-M1 কেনার জন্য, কিন্তু আমি BY-M1 অরিজিনাল আমার আশেপাশে পাচ্ছিলাম না, যে কারণে আমি আসলে একটা মাইক্রোফোন কেনার সুযোগ হচ্ছিল না। হঠাৎ করে আমি ফেসবুক একটা পেজে আমি BY-M1 এর অরিজিনালটা পাই এবং তা কেনার সিদ্ধান্ত নিই। এখন যেহেতু আমি নিজে অরিজিনাল মাইক্রোফোনটা কিনেছি, এখন আমি আপনাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার করবো যে আপনারা কীভাবে অরিজিনাল মাইক্রোফোনটা পারচেস করতে পারেন। এখন আপনারা যদি অরিজিনাল মাইক্রোফোনটা পারচেস করতে চান তাহলে আপনারা প্রথমে বয়ার লোগোর দিকে লক্ষ্য করুন। বয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যে লোগোটা দেওয়া আছে এবং আপনার এই প্যাকেটের গায়ে সেম লোগোটা দেখতে পাবেন। একটা ডুপ্লিকেট লোগো দিয়ে বাজারে বিক্রি করা হয়, ওই ধরনের প্যাকেটের জিনিসটা কিনবেন না। তারপর আপনি এই প্যাকেট এবং ডুপ্লিকেট প্যাকেটের মধ্যে সব কিছু জিনিসপত্র সব সেম নিয়েই থাকে, কিছু পার্থক্যটা থাকবে। লোগোতে প্রথম পার্থক্যটা থাকবে, উপরে লোগোতে পার্থক্য থাকবে। আর তারপর আপনি যখন ডুপ্লিকেটটা কিনবেন এটার উপরে কোনো প্রকার QR কোড দেওয়া থাকবে না। আর প্রতিটা বয়ার মাইক্রোফোন QR কোড স্ক্যান করে আপনি যাচাই করে নিতে পারবেন যে এটা অরিজিনাল কিনা। এখানে একটা খুবই ভালো বিষয় যে বয়া যে কাজটা করেছে, একটা QR কোড একবারই স্ক্যান করা যাবে। এখানে QR কোডটা যদি আমি ঘষে যদি এটা স্ক্যান করি, আমি একবার স্ক্যান করার সুযোগ পাবো। দ্বিতীয়বার যখন আমি স্ক্যান করব তখন দেখাবে যে এটা অলরেডি একবার মানে যাচাই করা হয়ে গেছে, তার দ্বিতীয়বার সুযোগ নেই। আর লোগো এবং QR কোড ছাড়াও আপনার যদি বুঝতে চান, বোঝার জন্য আরেকটা উপায় হচ্ছে যে এই যে প্যাকেট, এই প্যাকেটের গায়ে বয়ার অরিজিনাল লোগোটা থাকবে এবং সম্পূর্ণভাবে খোদাই করা থাকবে। আর যদি আপনারা ডুপ্লিকেটটা কিনেন তাহলে ওইটাতে একটা সাদা কালার দিয়ে এটা আসলে প্রিন্ট করা থাকে, দেখে আসলে এটা বোঝা যায়। আর বাদ বাকি সমস্ত জিনিসপত্র আপনারা সেম পাবেন। আর তারপর আপনারা আরেক জায়গায় যে বয়ার লোগোটা দেখবেন, মাইক্রোফোনের যে মোটা অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটাতে বয়ার লোগোটাও অরিজিনাল লোগো দেখতে পাবেন, এখানে কোনো প্রকার ডুপ্লিকেট লোগো দেখতে পাবেন না। আর যাচাই করার জন্য তো QR কোড তো আছে, QR কোড স্ক্যান করে যাচাই করা যাবে। আপনারা এতক্ষণ ধরে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন তা BY-M1 ব্যবহার করেই আমি রেকর্ড করছি। আমি আসলে এটা কোনো প্রকার রিভিউ ভিডিও না, এই প্রোডাক্টটা কেমন, ভালো কি খারাপ এটা সম্পর্কে বাংলাদেশে প্রায় যারা ইউটিউবে আছে, যারা অডিও রেকর্ড করে ভিডিও তৈরি করে, তারা মোটামুটি সবাই জানে যে BY-M1 এর কোয়ালিটি কেমন। এখন এই মাইক্রোফোনটি কিনতে আমার খরচ হয়েছে 1000 টাকা। আপনারা 1000 কিংবা 1200 টাকার মধ্যে অরিজিনাল মাইক্রোফোনটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় পেতে পারেন, আমি বলতে পারছি না, খুব কম জায়গাতে পাবেন। আমাদের কিশোরগঞ্জে এটার একদম ডুপ্লিকেট কপিতে ভরপুর, খুঁজলে হয়তো অরিজিনালটা পাওয়া যেত, আমার এতটা ধৈর্য ছিল না বলে আমি খুঁজিনি। এখন আপনারা যদি আপনাদের বাজেট কম থাকে, বাজেট কম থাকলে আপনারা ডুপ্লিকেটটা কিনেন, কোনো সমস্যা নেই। ডুপ্লিকেটটা যদি কিনেন, ডুপ্লিকেট জানে ডুপ্লিকেটটা কিনবেন, অরিজিনাল মনে করে কিন্তু ডুপ্লিকেটটা কিনে প্রতারিত হবেন না। আপনি দোকানদারকে জিজ্ঞেস করেন যে আপনার প্রোডাক্টটা অরিজিনাল কিনা। আর অরিজিনাল কিনা তার চেনার উপায়গুলো তো বললামই, QR কোড থাকবে না, লোগোটা থাকবে একটু অন্যরকম, এই বিষয়গুলো দেখেই আপনি বুঝতে পারবেন যে অরিজিনাল কিনা। এখন সাউন্ড রেকর্ডিংয়ের ব্যাপারে যদি আসি, আমি এখন মোবাইল দিয়ে রেকর্ড করছি। মোবাইল দিয়ে রেকর্ড করারও দুইটা বিষয় আছে। আপনি যদি মোবাইলে রেকর্ড করার সময় সরাসরি ভিডিও এবং অডিও একসাথে ক্যাপচার করেন তাহলে কিন্তু অডিও কোয়ালিটিটা এতটা ভালো আসে না। আপনি যদি মোবাইলে শুধুমাত্র অডিওটা রেকর্ড করেন তাহলে অডিও কোয়ালিটিটা ভালো আসে, এবং সেক্ষেত্রে আপনি ওয়েব ফরম্যাটে দিয়ে দিবেন। সেক্ষেত্রে যদি শুধুমাত্র অডিওটা রেকর্ড করেন এবং অন্য একটা মোবাইল বা ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করলেন, আপনি খুব ভালো পারফরমেন্স পাবেন। আমি এখন যে কাজটা করছি, সরাসরি ভিডিও এবং অডিও একসাথে রেকর্ড করছি আমার মোবাইলের সাহায্যে। আর আপনারা যখন ক্যামেরার সাথে এই মাইক্রোফোনটা ব্যবহার করবেন তখন পারফরমেন্স আরও ভালো পাবেন, সাউন্ড কোয়ালিটি আরও ডিটেলসে পাবেন, আরও ভালো সাউন্ড শুনতে পাওয়া যায়। এখন আমার কাছে ক্যামেরা নেই বলে ক্যামেরা দিয়ে সাউন্ড কোয়ালিটি কেমন ক্যাপচার করে তা আমি আপনাদেরকে শোনাতে পারছি না। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা যারা BY-M1 মাইক্রোফোনটি কেনার কথা চিন্তা করছেন তারা অরিজিনাল মাইক্রোফোনটি কিনতে পারবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।